আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা সম্মানিত দর্শক শ্রোতা বোন ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম একটি রোকন হল হজ এই হজ মুসলিম উম্মার জন্য একটি ফরজ বিধান হজ কাদের উপরে ফরজ কাদের হজ পালন করতে হবে এবং হজ পালন করার কি কি শর্ত কাদের কাদের উপরে হজ পালন করা ফরজ এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছি ওমা তাও ইল্লা বিল্লাহ আল্লাহ তালা এই হজ সম্পর্কে সুরায় বাকার তো ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও আতিমুল হজ্জা ওয়াল অমরাত অর্থাৎ তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরাকে পরিপূর্ণ করো আল্লাহ তালা আরও বলেন সূরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত ওয়ালিল্লাহি আলেন নাসি সিহিজ্জুল বাইতি মানেস্ত আ ইলাই হিসাব ইলা ওয়ামান কাফারং ফাইনাল্লাহ গনিউ নানিলা আল অর্থাৎ আল্লাহর জন্য মানুষের উপরে পবিত্র ঘরের অর্থাৎ কাবা ঘরের হজ করা আবশ্যক যে লোক সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার আর যে লোক তা অস্বীকার করে আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না অর্থাৎ এই কাবা ঘরের হজ করা এটা মানুষের জন্য আবশ্যক কার জন্য যে এই কাবা গৃহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে যে এই হজকে অস্বীকার করে আল্লাহ তালা তাকে সাপ জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পৃথিবীর কোনো কিছুই পরোয়া করেন না অর্থাৎ পৃথিবীর কোনো কিছুর প্রতি আল্লাহ আল্লাহতালা মুখাফিখি নন এক্ষেত্রে শহীদ মুসলিমের একটি হাদিস উল্লেখ না করলে নয় শহিদ মুসলিমের তিন হাজার একশত আটচল্লিশ নম্বর হাদিস রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম বলেন্লাহ আলী কুমুল হাজ্জা ফাহজ্জু হেলোক সকল আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো তো আমরা মোটামুটি এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে হজ এটা মুসলিম উম্মহর জন্য একটি ফরজ বিধান এই ফরজ বিধান আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে তবে এই ফরজ বিধানটা কাদের উপরে ফরজ যেমন রমজানের রোজা রমজান মাস আসলে রোজা রাখা ফরজ নামাজের সময় হলে নামাজ আদায় করা ফরজ তদরূপ হজ তো সকল উন্মতির জন্য বা সকল মমিন মুসলমানের জন্য ফরজ নয় কিছু বৈশিষ্ট্য থাকলে তার উপরে এই হজটা ফরজ তো কি কি বৈশিষ্ট্য থাকতে হবে কি কী শর্ত এই হজ ফরজ হওয়ার জন্য হজ ফরজ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল মুসলমান হওয়া যদি মুসলমান না হয় কোনো কাফের যদি হজ আদায় করে তাহলে সেটা হজ আদায় হবে না তো এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে কাফের কেন হজ আদায় করবেন আপনারা জানেন বাংলা পৃথিবীতে এবং বাংলাদেশও একটা সম্প্রদায় আছে যাদেরকে কাদিয়ানি সম্প্রদায় বলা হয় এবং কিছু সম্প্রদায় আছে যারা শিয়া সম্প্রদায় যাদের ভ্রান্ত আকীদার কারণে তারা মুসলিম নয় তারা কাফের এটা মুসলিম উম্মাহর একটি ঐক্যবদ্ধ স্বীকৃত যে তারা কাফের তো এরা যদিও হজ আদায় করে কিন্তু তাদের হজটা হজ আদায় হবে না কোনোভাবেই এটা হজ আদায় হতেই পারে না তো সেই হিসাবে বাংলাদেশে মুসলমানরা যেহেতু কাদিয়ানিদেরকে এবং শিয়াদেরকে বিশ্বের বিভিন্ন দেশ কাফের হিসাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নামও সরকারের কাছে দাবি জানিয়েছেন যে তাদেরকে যেন কাফের হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কাফের হিসাবে স্বীকৃতি দিলে তারা মুসলমান পরিচয় দিয়ে আর মদিনায় হজ করতে যেতে যেতে পারবে না নাম্বার দুই সাবালক হওয়া অর্থাৎ আপনার উপরে হজ ফরজ হওয়ার জন্য আপনি বালেক হতে হবে অথবা বালেগা হতে হবে যদি বালেগা অথবা বালেগা হওয়ার আগে যদি হজ পালন করে তাহলে সেটা নফল হজ হিসাবে আদায় হবে আপনি যখন আবার সাবালক হয়ে যাবেন অথবা বালেক বালেগা হয়ে যাবেন তখন আপনাকে সামর্থ্য থাকলে আবার আপনাকে হজ আদায় করতে হবে নাম্বার তিন বিবেক সম্পন্ন হতে হবে আপনি মুসলমান আপনি বালেক হলেন কিন্তু আপনার বিবেক বুদ্ধি নাই যদি আপনি বিবেক বুদ্ধি সম্পন্ন না হন আপনি পাগল হন অথবা উম্মাদ হন এই শ্রেণীর যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপরও হজ ফরজ নয় আপনি যত টাকার সম্পত্তির মালিক হন না কেন নাম্বার চার স্বাধীন হওয়া আপনাকে অবশ্যই স্বাধীন হতে হবে একটা সময় যেহেতু গোলাম বান্দির প্রচলন ছিল কোনো গোলাম যদি মনিবের অনুমতি ছাড়া সে হজ করে তাহলে সে স্বাধীনপ্রাপ্ত হওয়ার পরে মুক্তিপ্রাপ্ত হওয়ার পরে তাকে আবারও হজ আদায় করতে হবে তবে এক্ষেত্রে গ্রহণযোগ্য মত হলেই সে যদি হজ আদায় করে ফেলে তাহলে আশা করা যায় তার ফরজ হজ আদায় হয়ে যাবে নাম্বার পাঁচ শারীরিক সক্ষমতা থাকা আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা এই দুইটা আপনার থাকতে হবে শুধু শারীরিক সক্ষমতা থাকলে হবে না আর্থিক সক্ষমতা থাকলে হবে না আপনার সম্পত্তিও থাকতে হবে আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে দোনোটা পাওয়া গেলে তারপরে আপনার ওপর হসফরস পাশাপাশি এগুলো সব কিছু আপনার আছে অর্থাৎ আপনি মুসলমান আপনি শারীরিকভাবে সক্ষম আপনি আজাদ অর্থাৎ আপনি দাস দাসী না আপনি মুক্ত এবং আপনার কাছে অর্থও আছে কিন্তু মক্কা এবং মদিনা এটা জেরতের জন্য আপনার গন্তব্য যেটা পথ রাস্তা এটা নিরাপদ নয় তাহলে আপনার উপরে হজ ফরজ নয় এবং যারা মহিলারা হজ করতে যাবে মহিলাদের জন্য অবশ্যই মাহারাম আবশ্যক যে সকল মহিলাদের জন্য যারা মাহারাম পাবে না হজ করতে যাওয়ার জন্য যতদিন পর্যন্ত মাহারাম পাবে না সে যতই সম্পত্তির মালিক হোক না কেন তাকে অবশ্যই মাহারামের জন্য অপেক্ষা করতে হবে যখন সে মাহারাম পাবে তার তখন তার উপরে হস ফরস হবে আর যদি মাহারাম না পাওয়া যায় তাহলে সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাহারামের জন্য অপেক্ষা করবে যেন সে মাহারাম পায় মাহারাম পাইলেই তার উপরে হজ হবে অন্যথায় তার উপর হজ হবে না তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হজ একটা অত্যাবশ্যক পালনীয় অনেক উপকারিতা এবং এই হজ সবার উপরেই ফরজ নয় এই পাঁচ ধরনের ক্যাটাগরি যার মধ্যে পাওয়া যাবে তার উপরেই হজ ফরজ তা আমি সামারি আকারে কিছু বলছি পাঁচ ধরনের কী কী ছিল নাম্বার এক ছিল মুসলমান হওয়া নাম্বার দুই ছিল সাবালক হওয়া নাম্বার তিন ছিল সেজন্য উন্মাদ না হয় পাগল না হয় বিবেক বুদ্ধিমান হয় নাম্বার চার ছিল কি স্বাধীন হওয়া দাস দাসীদের উপরে কি হয় না হজ ফরজ হয় না নাম্বার পাঁচ শারীরিক সক্ষমতা থাকা অসুস্থ হলে তার উপরে হজ ফরজ হবে না মানে সে যদি অক্ষম হয় হজ পালন করতে এবং আর্থিক সক্ষমতা থাকা এবং মহিলাদের জন্য অবশ্যই মাহারাম থাকা যদি মাহারাম না থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে না আশা করি আজকের আলোচনা থেকে মোটামুটি কিছুটা হল আমাদের বুঝে আসছে যে কাদের উপরে হজ ফরজ আর কাদের উপরে হজ ফরজ নাই আল্লাহ তালা যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে দ্রুত হজ আদায় করার তৌফিক দান করুক এবং পাশাপাশি আল্লাহ তালা আমাকেও মক্কামদিনে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি